তো এক ছেলে বাংলাদেশের পড়ালেখা শেষ করছে, মাস্টার্স কমপ্লিট করছে আর কি, মানে একটার বিষয়ে পড়ালেখা শেষ করছে, চাকরি বাকরি নাই। আর চাকরি বাকরি না থাকলে ছেলে পেলেদের কি বলে যেন, বেকার। বা বা, অসাধারণ, ছেলেরা তো বড় হয়ে গেছে এলাকার। তো বেকার ছেলে বাড়িতে যখন যায়, মা কয় ভাত চাইলে কয় ছাই খাগা, জানেনি তো বেকার ছেলেদের উপরে কত পেরা, উঠতে বসতে খালি খুঁটা দেয়। তখন ছেলে মনে মনে কয় বাড়িতে আর থাকবো না, যা করছে আল্লাহ, যাই মোগা যায় ব্যবসা বাণিজ্য কইরা প্রতিষ্ঠিত হইয়া দেখাইমু বাপ মায়ের যে আমি পারি। তো একই সাথে চার বন্ধু, তারা চারজন ভালো শিক্ষিত, চার বন্ধুই বুদ্ধি পরামর্শ করছে যে আমরা আসলে একটা মেকানিক্সের দোকান দেয় যে গাড়ি ঘুড়ি ঠিক করে না। এখন চার বন্ধু মিলে মনে করেন নান্দাইল বাস স্ট্যান্ডের উপরে দুইতলা ফাউন্ডেশনের মধ্যে দুইতলার উপরে একটা গ্যারেজ দিছে, দুইতলা। এখন দুই মাস হয়ে গেছে কোনো গাড়ি আর উঠে না, এখন দুইতলায় তো গাড়ি ওঠানো সম্ভব না। দুই মাস পর্যন্ত বাসা ভাড়া দিয়া মেকারের কোনো কাজ নাই, কয় এই ব্যবসা আমাদের ধরা চলবে না, দুইতলার উপরে যদি কোনো গ্যারেজ থাকে গাড়ি তো ওঠার সম্ভব না। চার বন্ধু বলতেছে কয় আমাদের এই ব্যবসায় পুষবে না, আমাদের নতুন কোনো বুদ্ধি বা করতে হবে। কয় কি করবো, কাশো বাপমার কাছ থেকে সবাই একটু একটু টাকা নিয়ে একটা প্রাইভেট কার কিনি। তো প্রাইভেট কার কিনছে, প্রাইভেট কার কিনে নান্দাইল চার রাস্তার মোটটা নান্দাইল চৌরাস্তা, এখানেই বৈশা থাকে চার জনই গাড়ির ভিতরে বসা। দুই মাস পর্যন্ত স্টেশনে বসে বাড়িতে যায় খায় ঘুরে, কিন্তু ভাড়া হয় না। কারণ ভাড়া হইব কেমনে, ভিতরে তো চারজন লোক ভরা, এখন লোকে তো আর জিজ্ঞাসা করে না, তারা চারজনই গাড়ির ভিতরে বসে থাকে। আচ্ছা, এক বন্ধু কইতাছে আমাদের এই ব্যবসা হবে না, আমরা আসো সীতাকুণ্ড চলে যাই। সীতাকুণ্ড কেন, কই এই গাড়ি নিয়ে পাহাড়তে ফালাই দিব, কয় এত কষ্ট করে টাকা দিয়া গাড়ি কিনলাম, এখন গাড়িটা ফালাই দিবা, কয় আসো ব্যবসা বাণিজ্য যেহেতু এরকম, পরে ভিক্ষা করে খাইমু, তবু গাড়ি আর চালাইতাম না। কষ্ট মষ্ট কইরা সীতাকুণ্ড উঠছে, এখন গাড়ি ধাক্কাইতেছে, সাত দিন বইরা ধাক্কাইছে গাড়ি আর পরে না, গাড়ি পরে না, কারণ পরবো কিভাবে, সামনে তা দুইজন ধাক্কায় পিছে তা দুইজন ধাক্কায় গাড়ি মাঝখানে। আজকে যে অবস্থা হয়েছে, আমার কোনো ব্যবস্থা নাই, মানে আমি বুঝতেছি না আমি কি করব, কোন গান গাইব, কারণ আমি তো পালা গান গাই, ছোটোখাটো একটু একটু কথা হয়, আমার বোন তো কোনো কথা কইতেছে না, এদিক দিয়েও ঠেলে এদিক দিয়েও ঠেলে, কি বিপদটা পড়লাম আমি, আমি এখন কি করি। আচ্ছা, আমার বোন তো কোনো কথাবার্তা বলতেছে না, আসলে আস্তে আস্তে বলবে, ছোট না ছোট বলা যাবে না, আমার তো লায়ক হয়েছে বোঝাই যায়। আচ্ছা, একটা গান করি আগে, সাধক মনমোহন সাহেবের একটা গান করি। আসলে এই দেশটা হলো একটা মায়ার জাল, এই মায়াময় সংসার থেকে মুক্তি পাইতে হলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে, আর সেই কামেল মুর্শিদ আপনাকে সঠিক রাস্তা দেখায় দিবেন যে আপনি ওই রাস্তায় চলেন। আমি সকলকে বলবো একটু মনোযোগ সহকারে গানগুলো শুনবেন, রাত্র যত অধিক হবে আপনারা যেমন গান শুনতে চান, বিচ্ছেদ গান, ভাব গান, দেহতত্ত্ব গান ইনশাল্লাহ হবে। একটু সময় দিবেন আমাদেরকে, একটু নীরবতা দিবেন, যেহেতু এটা কোনো পালা গান নয়, অবশ্যই আপনাদের মন মতো গান হবে। ধন্যবাদ সকলকে।